হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ তো আমিও ভালো আছি। তো আমার আজকের কন্টেন্ট হচ্ছে সাদা পাথর ভ্রমণ। আমরা আসলে সিলেটের ভোলাগঞ্জ গিয়েছিলাম কিছুদিন আগে, সাদা পাথর। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এখন আমরা রাস্তায় আছি, এটা সিলেটের রাস্তা। তো কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু সাদা পাথর পৌঁছে যাব। তো আপনারা আমার সাথেই থাকুন। তো ভিউয়ার্স, আমরা কিন্তু সিলেট চলে এসেছি সাদা পাথর। এটা হচ্ছে ভোলাগঞ্জের সাদা পাথর। আর এই ভিডিওটা কিন্তু আমরা ফাতেমা শামা ব্লগসেও শেয়ার করেছি, তারপর আমি ভাবলাম যে আপনাদের সাথে আরেকটু শেয়ার করে নিই। তো আমার এই ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন আর আমার সাথেই থাকবেন, আর আমরা কিভাবে গিয়ে পৌঁছবো সেটাও দেখবেন। তো ভিউয়ার্স, আমরা কিন্তু নৌকায় উঠে গেছি, দেখতেই পাচ্ছেন নৌকো কিন্তু চলছে। এখান থেকে যেতে প্রায় 30 মিনিট সময় লাগে। তো আমরা কিন্তু অনেক উপভোগ করেছি, খুবই ভালো লেগেছে। আর এর পুরো ভিডিওটা তো বলেছি ফাতেমা শামা ব্লগসে দেওয়া আছে। তো আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটা ফাতেমা শামা ব্লগসে আরও পুরোপুরিভাবে দেখে নিতে পারবেন, আর আমার এখানে আংশিক দিয়েছি এটাও দেখতে পারবেন। দেখলে কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু এখানে যেতে পারেন, খুবই ভালো একটা পরিবেশ আর একটা ভালো জায়গা। এটা কিন্তু ইন্ডিয়ার বর্ডারের কাছেই। আর আমার সাবা কিন্তু খুবই মজা করতেছে, দেখতেই পাচ্ছেন, আর আমাদেরও কিন্তু খুবই ভালো লেগেছে। তো ভিউয়ার্স, আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন পরিবেশটা কত সুন্দর, আর অনেক পর্যটক কিন্তু যাওয়া আসা করছে, অনেক নৌকো দেখতে পাচ্ছেন আপনারা। আর সামনে কিন্তু একটা পাহাড় দেখা যাচ্ছে, এটা কিন্তু ইন্ডিয়ার পাহাড়, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, মনে হচ্ছে আকাশ ছুঁয়ে নেব এমন একটা পরিবেশ। তো আমরাও কিন্তু যাচ্ছি, খুবই ভালো লাগতেছে, আর আপনাদেরও খুব ভালো লাগবে আমার এই ভিডিওটি দেখে আশা করছি। তো আপনারা আমার সাথেই থাকুন আর ভিডিওটি উপভোগ করুন। দেখুন নৌকো কিন্তু চলছে, আমাদেরও খুব ভালো লাগছে। আর এখানে পানি কিন্তু খুবই স্বচ্ছ, একেবারে মাটির নিচে যে বালিগুলো দেখা যাচ্ছে, আর এখানে কিন্তু ছোট ছোট পাথর। এটা আসলে পাথরের জায়গায়, তাই এটার নাম দেওয়া হয়েছে সাদা পাথর। আর আমরা কিন্তু এখনও পৌঁছাইনি, তো কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু মেইন স্পটে পৌঁছে যাব। তো আবারও আপনারা আমার সাথেই থাকুন। Thank you.
ভিউয়ার্স, আমরা কিন্তু পৌঁছে গেছি মেইন স্পটে। সবাই যাচ্ছে, দেখতে পাচ্ছেন। সাবা কিন্তু খুবই খুশি। আর এখানে কিন্তু কিছু কিছু দোকানপাট আছে ছোটখাটো, এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি। তো আপনাদেরকে দেখাবো এবং শেয়ার করব। তো আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে অনেক বালি আর বালি, আর তাছাড়া ছোট ছোট পাথরও আছে। তো আমরা কিন্তু মেইন স্পটে চলে আসলাম। তো দুপাশে দোকান, খুবই ভালো লাগছে। তো আমরা এখান থেকে কিছু কেনাকাটাও করব। আর আপনারা দেখেছেন আমাদের আগের ভিডিওতে ফাতেমা শামা ব্লগসে, ওখান থেকে আমরা অনেক কিছু কেনাকাটা করেছি। তো এখন আপনাদেরকে এমনি একটু দেখাচ্ছি। এখানে কিন্তু অনেক টাইপের কসমেটিক্স আইটেম, ইন্ডিয়ান সব কিছু পাওয়া যাচ্ছে। বার্মিজ জুতো, তাছাড়া সাদা পাথরের লেখা, গেঞ্জি, অনেক কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে। তো আমরা আসলে ঘুরে ঘুরে দেখছি আর খুবই ভালো লাগছে। আর এখন যেহেতু শীতকাল, পানি খুবই কম, তাই পানিটা আসলে দেখাতেই পারছি না। পানি অনেক কম, নৌকোতে আমরা আসতে অনেক দেরি হয়ে গেছে। যেখানে 30 মিনিট লাগার কথা সেখানে প্রায় 1 ঘন্টাই লেগেছে, যেহেতু পানি কম, নৌকো আস্তে আস্তে এসেছে। তো দেখুন ভিউয়ার্স, এখানে অনেক সুন্দর সুন্দর স্যান্ডেল। এখানে আসলে এটা নিত্য প্রয়োজনীয় একটা জিনিস, এখানে ঘোরাফেরার জন্য কিন্তু অনেকেই কেনাকাটা করতেছে। তো আমরা নিয়ে গিয়েছিলাম, তাই তেমন একটা স্যান্ডেল কেনা লাগে নাই। তো ভিউয়ার্স, আমরা এখন আপনাদের সাথে এটাই শেয়ার করলাম। তো আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন ভিডিওটি। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দিবেন, শেয়ার করবেন অবশ্যই অবশ্যই। তো ভিউয়ার্স, দেখতে থাকেন আমার ভিডিওটা। ভিউয়ার্স, আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো আমি এখন বিদায় নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। তা আজ এ পর্যন্তই ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।